আমাদের প্রাণপ্রিয় দুজন বাইকে আমরা হারালাম। অক্টোবরের 16 তারিখ রাতে সৌদি আরবত চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা মরহুম আলহাজ মোহাম্মদ ফুরকান আল ইসলাম এবং সদস্য আলহাজ জাহেদউদ্দিনের মৃত্যুতে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমি বাংলাদেশে বেশ কয়েকবার ওনার সাথে আমার দেখা হয়েছে, আমার কাছে মনে হয়েছে চকরিয়া প্রবাসী ইউনিয়ন সৌদি আরব সভাপতি মোহাম্মদ বেরালউদ্দিন সভাপতিত্বে উপসংগঠন সাধারণ সম্পাদক আনোয়ার হক সঞ্চালনায় এডা বক্তব্য রেখে চকরিয়া প্রবাসী ইউনিয়ন সৌদি আরব উপদেষ্টা মোহাম্মদ নাসিরউদ্দিন সাবের আহমদ মোহাম্মদ সাবের সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম বাবুল অর্থ সম্পাদক জানালাবুদ্দিন সদস্য মাহমুদ ইউসুফ ও শামসুল আলম। এডা উপস্থিত আছে চকরিয়া প্রবাসী ইউনিয়নের বিয়াক সদস্য। এই দুনিয়ার থেকে প্রস্তুতি যদি আমরা না নিয়ে যাই, আমরা আখেরাতে কেউ শান্তিতে থাকি। সবাই সমিতি উপদেষ্টা মন্ডলী সবাই এবং আমাদের সৌদি আরবের সভাপতি, আমাদের সৌদি আরব শাখার সভাপতি রেঠারি এবং অন্যান্য উপস্থিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং সংগ্রামী সদস্য ভাইয়েরা, আসলে আমরা নতুন সদস্য হচ্ছি এবং এখনো হই নাই, ওর জন্য হয়তো অনুরূপের একটি চকরিয়া সংগঠন আছে বলছি বিধে আমরা মোহাম্মদ বেলালউদ্দিন উপস্থিত আছেন আমাদের সম্মানিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মরহুম আলহাজ মোহাম্মদ ফুরকান আল ইসলাম এবং সদস্য আলহাজ জাহেদউদ্দিনের আত্মার মাগফিরাত গুরিয়ারে বিশেষ দোয়া এবং মোনাজাত গুজি মাওলানা বেলাল। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك. سي بلس چٹگرام.